बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারে দিগার আলামের দরবারে আলী শানে পরম শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারে দিগার আলাম আপনাদেরকে আমাকে সবাইকে সালাতু সালামের পবিত্র নূরানি ইমানি সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহর ওলির কদমে আসবার তৌফিক দিয়েছেন জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ হৃদয়ের খোরাক ইমানের খোরাক প্রিয় নবী জি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নাত শরীফ এতক্ষণ পেশ হয়েছে আল্লাহ তাআলার কালাম পেশ হয়েছে এত সুন্দর উপহার পাওয়ার পরে আমার কথা শুনতে একটু খারাপ লাগবে কিন্তু তারপরেও আমার আপনাদের অনুমতিক্রমে আপনাদের খেদমতে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি তার আগে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আরেক মহান সত্তা সেই ব্যক্তিত্বকে যিনি আমাদের মহান মুর্শিদ কেবলার সাহেবজাদা আলম বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের যিনি প্রবর্তক যিনি আমাদেরকে সত্য মানবতার দিক দিশা দিচ্ছেন দিয়ে যাচ্ছেন দিবেন ইনশাআল্লাহুল আজিজ যতদিন থাকবে এর উপরেই থাকব সেই আল্লামা হযরত আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা জিনাকে আমার ভাষায় আমি বলি প্রেমের কারিগর কিসের কারিগর প্রেমের কারিগর প্রেম যদি শিখতে হয় ভালোবাসা যদি বুঝতে হয় প্রেম কাকে বলে যদি জানতে হয় প্রেমের কারিগরের কাছে যাওয়া দরকার আছে না নাই আছে তাফসীর জানতে হলে মুফাসসির লাগে হাদিস জানতে মুহাদ্দিস লাগে বায়াত হতে পীর লাগে প্রেম শিখতে কারিগরের কাছে যাওয়া লাগে তো সুতরাং প্রেমের কারিগর আমাদেরকে প্রেম শিখিয়েছেন কোন প্রেম সেটা হচ্ছে প্রিয় নবীর প্রেম কিভাবে প্রিয় নবীকে ভালোবাসতে হবে প্রিয় নবীকে কোন জায়গায় পেতে হবে কিভাবে পাওয়া লাগবে কোথায় রাখা লাগবে কিভাবে জানা লাগবে কিভাবে প্রিয় নবীর হওয়া লাগবে সে প্রেম আমাদেরকে শিখিয়েছেন আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা পৃথিবীর বুকে প্রতিটি মানুষকে আমরা চিনি না প্রতিটি মানুষ সম্পর্কে আমরা জানি না যতক্ষণ না পর্যন্ত সে মানুষটার সামনাসামনি মুখোমুখি বসে দু চারটি কথা শোনা না হয় যতক্ষণ না পর্যন্ত সে মানুষটির সামনে বসে মানুষটির দিশা দর্শন দীক্ষা তার আদর্শ যতক্ষণ শোনা না হয় ততক্ষণ পর্যন্ত কারো সম্পর্কে সম্পূর্ণ জানা যায় না তো সুতরাং আজকে যে কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে কি পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সব থেকে দামি সব থেকে বেশি যেটাকে মূল বলা হয় সব কিছুর মূল আমার আপনার প্রিয় নবী প্রাণের চেয়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ঠিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله ঠিক না ঠিক আল্লাহ বলেছেন ব্যবসা বাণিজ্য স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দুনিয়া সব সৃষ্টির ঊর্ধ্বে আমার প্রিয় নবীকে দেখতে হবে সেখানে আগে আমার প্রিয় নবীকে যদি বসানো যায় তাহলে নিজেকে মুমিন নিজেকে মুসলমান সুন্নি বলা যাবে ঠিক না ঠিক এবার আসেন আল্লাহর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পৃথিবীর সকল মুসলমানের উদ্দেশ্য এবং ঠিকানা গোল লক্ষ্য ঠিক না ঠিক আপনার আমার সবার লক্ষ্য যদি প্রিয় নবী হয়
সবার লক্ষ্য যদি প্রিয় নবী একমাত্র হয়ে থাকে তাহলে সেই লক্ষ্যের মাঝে কি কোনো সার্থকতা থাকতে পারে? যদি সার্থকতা থাকে তাহলে কি প্রিয় নবীকে পাওয়া যাবে? কোনদিনও প্রিয় নবীকে পাওয়া সম্ভব না। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, কে আছো, আমার কাছে কি নিয়ে আসো, যুদ্ধের জন্য কি আছে তাই নিয়ে আসো, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু নিয়ে আসছেন চুলার ছাই। কি আনছেন? চুলার ছাই। চুলার ছাই এনে বলেছেন হুজুর, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন। বলে কি আনছো? বলে হুজুর যে যা ছিল। বলে কি আছিল? বলে চুলার ছাই। বলে ছাই আনছো, বাসায় কি আছে? বলে আপনি আর আমার আল্লাহ আছে। তাহলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে সমস্ত স্বার্থের উদ্দেশ্যে। এবার আসেন সেই প্রিয় নবী যিনি আমার জানের জান, প্রাণের প্রাণ, সব কিছুর ঊর্ধ্বে যাকে দেখতে হবে, সেই প্রিয় নবীর পিছনে কোরআন। ঠিক না? ঠিক। প্রিয় নবী কোরআন আনলেন, কালিমা আনলেন, ইসলাম আনলেন, খেলাফত আনলেন, ইনসানিয়াত আনলেন, সব কিছু প্রিয় নবী আমাদেরকে উপহার দিয়ে গেলেন। যেই প্রিয় নবীর এত দাম, এত মর্যাদা, সেই প্রিয় নবীকে আল্লাহ যেখানে দিয়েছেন তারও মর্যাদা বেশি। পৃথিবীর সমস্ত অখণ্ড ভূখণ্ড, এই অখণ্ড ভূখণ্ড পৃথিবী এক সময় এক একটা ছিল নাকি ভাগ ছিল? গোটা পৃথিবী হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, এই আরদুন জমিনটা পুরাটা একটা ছিল, বিশ্ব ছিল, আস্তে আস্তে ভাগ হয়েছে। এই বিশ্বটাকে আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত জায়গার মধ্যে সব থেকে দামি জায়গা করেছে প্রিয় নবীকে যেখানে পাঠিয়েছে। ঠিক না? ঠিক। সে জায়গার নাম কি আফগান? আফগান। সে জায়গার নাম কি সুদান? সে জায়গার নাম কি ফিলিস্তিন? সে জায়গার নাম কি ইরাক? সে জায়গার নাম জাজিরাতুল আরব। ঠিক না? ঠিক। আল্লাহর নবী যেমন দামি, আল্লাহর নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহর প্যারা নবী যেমন উঁচু, ঠিক তেমনি ভাবে জাজিরাতুল আরব তেমন উঁচু। শুধু তাই নয়, আমার প্রিয় নবীকে আল্লাহ সেই আরব ভূখণ্ডে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, প্রিয় নবীর সাথে আমরা পেলাম কেবলা ভূমি, কাবা, বাইতুল্লাহ শরীফ আমরা পেলাম। প্রিয় নবীর সাথে আমরা পেলাম কোরআনুল করিম, কালামুল্লাহ পেলাম। কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই আরবে। ঠিক না? ঠিক। কালামুল্লাহ শরীফও আল্লাহ দিলেন, প্রিয় নবীকে আল্লাহ দিলেন, সমস্ত কিছু আল্লাহ ওই একমাত্র আরব জায়গার মধ্যে দিয়ে দিলেন। কিন্তু বিশ্বের বুকে সেই আরব জায়গাকে আল্লাহ এত দামি করার কারণ হচ্ছে, বিশ্বের বুকের মধ্যে এক সময় সব থেকে নিকৃষ্ট বাজে জায়গা ছিল আরব। আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আরব ভূমি পৃথিবীর বুকে সব থেকে খারাপ ছিল, সব থেকে নিকৃষ্ট কুফুরি ছিল। সেই আরব ভূমিকে কুফুরি থেকে, নিকৃষ্ট থেকে পাল্টাবার জন্য, ভালো বানাবার জন্য আল্লাহর নবীজিকে, প্রিয় নবীকে আল্লাহ পাঠাইলেন আরবে। আরবে পাঠাই দিলেন আল্লাহর নবীকে। সেই আরব থেকে পাশবতা, শোষণ, জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার সব কিছুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরব ভূমিতে এসে দূর করে দিলেন সত্য, মানবতা, প্রেম এবং আদব দিয়ে। সত্য, মানবতা, প্রেম এবং আদব মানুষের ভিতর ঢুকে গেল, মানুষ সব কিছু কুলোষিত মুক্ত হয়ে গোটা বিশ্বের মধ্যে সব থেকে দামি মানুষ হয়ে গেল আরবের মানুষ। সেখানে সেই আরবের ভূমির মধ্যে সিদ্দিকে আকবর চলে আসলেন, আরবের ভূমির মধ্যে আসতে বাধ্য হলেন ফারুকে আজম, আসতে বাধ্য হলেন মাওলায়ে আলী, বাধ্য হলেন ওসমানে গনি, বাধ্য হলেন ইমামে আলী মাকাম, বাধ্য হলেন ইমামে হাসান, এভাবে বাধ্য হলেন একে একে সমস্ত বড় বড় যত নূরের তাজাল্লি যারা আছেন সবাই সেখানে আরবের ভূমিতে চলে আসলেন প্রিয় নবীর টানে। ঠিক না? ঠিক। তাহলে বোঝা গেল আমাদের মূল হচ্ছে প্রিয় নবী। মূল কি? প্রিয় নবী। প্রিয় নবী যেদিকে, খোলাফায়ে রাশিদ রাশেদিন সেদিকে, প্রিয় নবী যেদিকে, আলে রাসূল সেদিকে, প্রিয় নবী যেদিকে, আসহাবে কিরাম সেদিকে, প্রিয় নবী যেদিকে আমরাও সেদিকে। প্রিয় নবীর পক্ষে, প্রিয় নবীর দিকে যদি বাইরে খাড়ায় ঠিক কইলে হইব না, প্যান্ডেলে আহেন। প্রিয় নবী, প্রিয় নবীর পক্ষে থাকতে হলে দুঃখ, কষ্ট, অত্যাচার হবে। হবে না? না হবে। হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা চিনি না,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ায়া বুকের উপর পাথর দিয়ে রাখছে, চামড়া খসে খসে পড়ে গেছে, তখনো পর্যন্ত প্রিয় নবীর নাম মুবারক মুখ থেকে সরে নাই। তাহলে বোঝা গেল প্রিয় নবীর উপর থাকলে, প্রিয় নবীর পথে থাকলে, প্রিয় নবীর দিকে থাকলে অত্যাচার হবে না না হবে? হবে। প্রিয় নবীর দিকে থাকার কারণে আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদ হতে হয়েছে, হয়নি? হয়েছে। ইসলামের জন্য যদি সর্বপ্রথম কোন রক্ত যদি প্রবাহিত হয়ে থাকে, সেটা আপনার আমার রক্ত না, একজন নারীর রক্ত, সেটা হচ্ছে আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওনার বুকের উপর নাউজুবিল্লাহ পা উঠায় দিছে আবু জেহেল, বুকের উপর পা দিয়া বর্ষা ধরছে, বর্ষা ধরে বলেছে তাড়াতাড়ি বল, ও আবু জেহেলের কথা, সে বলতেছে তাড়াতাড়ি বল মুহাম্মদের আব্দুল্লাহর বেটা, মুহাম্মদের নামটা ভুলে গেছি, নাউজুবিল্লাহ বলেন, বলে তাড়াতাড়ি বল ওর নামটা ভুলে গেছি, এটা না বললে তোকে মেরে ফেলবো। তখনও পর্যন্ত আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জর্জরিত শরীর মুবারক নিয়ে আঙ্গুল উঁচু করে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ষা ঢুকাই দিছে, পিনকি দিয়ে রক্ত বেরোইছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দা কবরস্থানের মাঝখানে, এখনো উঁচা মাজার শরীরটা ওনার, আপনারা গিয়ে দেখবেন। তাহলে প্রিয় নবীর শানে থাকলে কটুক্তি কথা জুলুম অত্যাচার আসবে। আমি প্রিয় নবীর শানে থাকি, আমাকে পারিবারিক প্রাতিষ্ঠানিক সব দিক থেকে অ্যাটাক করা হয়, আমাকে আক্রমণ করা হয় বিভিন্ন লেভেল থেকে, আমাকে পারিবারিক লেভেল থেকে আক্রমণ করে আমার আত্মীয় স্বজনরা, তারা আমাকে বলে যে চাটুকারি বন্ধ করো। কি বন্ধ করো? চাটুকারি বন্ধ করো, দালালি বন্ধ করো, সব কিছু বন্ধ করে ভালো হয়ে যাও। আমি বলবার চাই, এখান থেকে পরিষ্কার ভাষায় বলে দেবার চাই, লাইলি মজনুর ঘটনা আমরা সবাই জানি এবং শুনি, সবার মুখে মুখে আসে, আমরা সবাই বলি, যখন মজনু লাইলির কুত্তা রাস্তা দিয়া যখন হেঁটে যায়, মজনু যাইয়া লাইলির কুত্তার ঠ্যাঙ্গের মধ্যে চুমা দেয়, লাইলির কুত্তার ঠ্যাঙ্গের মধ্যে চুমা দেয়, মানুষে কয় পাগল হয়ে গেছে গা মজনু, ঠ্যাঙ্গের মধ্যে কুত্তার ঠ্যাঙ্গে কেউ কোনোদিন চুমা দেয়? মজনু বলে, না রে না, কুত্তার ঠ্যাঙে চুমা দেই না, ওই কুত্তার ঠ্যাঙের মধ্যে চুমা দেওয়া মানে আমার লাইলির পায়ে চুমা দেওয়া। তা আমি বলতে চাই, প্রিয় নবীর চাটুকারি, প্রিয় নবীর গোলামির উপরে বড় মর্যাদা, বড় দাম, বড় এডুকেশন পৃথিবীর কোনো কিছু হতে পারে না। প্রিয় নবীর গোলামি, প্রিয় নবীর এডুকেশন, প্রিয় নবীর পথে থাকা, প্রিয় নবীর দিকে থাকা, যারা প্রিয় নবীর গোলামি করবে আমি তার গোলামি করব, এটাই আল্লাহু আকবার, জিন্দাবাদ। তোমার আমার ঠিকানা মনে রাখবেন, আজকে যারা আমাদেরকে সমস্ত কথা বলবে, আমার চাটুকারি তো কোনো ব্যক্তির চাটুকারি নয়, কোনো সংগঠনের চাটুকারি নয়, অন্য কোন ব্যক্তি সংগঠন মতাদর্শের দালালি নয়, আমার যদি দালাল যদি বলতে হয়, আমি প্রিয় নবীর দালাল, এটাই প্রত্যেকটা ইমামে আলী মাকামের হুসাইনি সৈনিকের প্রয়োজন, ঠিক না ঠিক? এবার আসেন, যে জায়গার মধ্যে প্রিয় নবী আসলেন, যে জায়গার মধ্যে আমার কোরআনুল করিম আসলো, যে জায়গায় প্রিয় নবীর পিছনে খেলাফত আসলো, যেখানে প্রিয় নবীর পিছনে কলমা আসলো, প্রিয় নবীর পিছনে ইহসান আসলো, প্রিয় নবীর পিছনে নাজাত আসলো, প্রিয় নবী সব কিছুর মূল যেখান থেকে নিয়ে আসছেন, সেই প্রিয় নবীর সাথে যার যত বেশি কালেকশন, যার যত বেশি নেটওয়ার্ক, তার তত বেশি পাওনা, ঠিক না ঠিক? সোহবত অনেক বড় জিনিস। যদি আমার গায়ের কাপড় কোনোদিন নষ্ট হয়ে যায়, এটা এক সময় পা মোসার পাপস হতে পারে, এটা এক সময় নিচে কার্পেট হতে পারে, কিন্তু এই কাপড়টা যদি নষ্ট হবার আগে কোরআনুল করিমের গিলাফ হয়ে যায়, ওটা নিচে পড়া তো দূরের কথা, আমার মাথায় থাকবে, ঠিক না ঠিক? তাহলে এটা হচ্ছে নেজবাত। মনে রাখবেন, এই কাপড় যদি আমার গা থেকে কোরআনে যায়, কাপড় যদি সাধারণ কাপড় যদি কোরআনের গায়ে লাগে, সেটা হয়ে যায় গিলাফ। ঠিক তেমনি ভাবে প্রিয় নবীর দিকে, প্রিয় নবীর পথে যদি আপনি থাকেন, আপনি আর আপনি থাকবেন না, আপনি প্রিয় নবীর গোলাম হয়ে যাবেন। প্রিয় নবীর গোলাম যখন হয়ে যাবেন, কবরে যখন যাবেন, কবরের মধ্যে আপনার কাফন ময়লা হবে না, ঠিক না ঠিক? এবার আসেন, এত মর্যাদা, এত দাম, যার দাম আরশের থেকেও বেশি নাকি কম? বেশি না? প্রিয় নবীর স্যান্ডেল মুবারক চুমু দেওয়ার জন্য আরশ হাজার হাজার বছর অপেক্ষা করেছে, করে নাই?
করেছে আরশ প্রিয়নবীর স্যান্ডেলের জন্য অপেক্ষা করেছে আল্লাহর নবী যখন আরশে পা রেখেছেন স্যান্ডেল মোবারক পা মোবারক রেখেছেন আরশ আল্লাহর নবীর স্যান্ডেল চুমু দিয়া দামি হয়েছে তাহলে যেই আরশ আল্লাহর নবীর স্যান্ডেল মোবারক চুমু দিয়া দামি হতে পারে সেই প্রিয়নবী গোটা নূরানি জাতি পাকের নূরের জিসিম মোবারক নিয়ে যেখানে শুয়ে আছে সেখানকার মর্যাদা নিঃসন্দেহে আরবের থেকে বেশি আরশের থেকে বেশি দামি ঠিক না ঠিক এবার আসেন আজকে প্রিয়নবীর সেই আরবের সেখানে প্রিয়নবীর এত মর্যাদা হলো সেখানকার এত দাম হলো প্রিয়নবীর কারণে ঠিক না ঠিক সেই প্রিয়নবীর দেওয়া নাম জাজিরাতুল আরব নাম কি আমার দিকে একটু অ্যাটেনশন দেন প্রিয়নবীর দেওয়া নাম মোবারকের নাম কি জাজিরাতুল আরব আল্লাহর প্রিয়নবী হাদিসে পাকের মধ্যে জাজিরাতুল আরব বলে আমাদেরকে শিখিয়ে গেলেন আবহমান কাল ধরে শত শত বছর ধরে বাইতুল্লাহ শরীফ খানায় কাবা সেটা হচ্ছে মুমিনের হার্ট মুসলিম মিল্লাতের কলিজা হার্ট সেটা কি মুসলিম মিল্লাতের হার্ট হার্টের কাজ কি একটু ভালো করে শুনুন আমি অল্প কিছুক্ষণ বলবো ছেড়ে দিব মুসলিম মিল্লাতের হার্ট হার্টের কাজ হচ্ছে গোটা দেহের মধ্যে যত রক্ত আছে গোটা দেহের যত অ্যাক্টিভিটিস আছে এই রক্তগুলোকে সেকেন্ডের মধ্যে পাঞ্চ করে টান দিয়ে হার্টের মধ্যে নিয়ে যায় পরিশোধন করে আবার দেহের মধ্যে ছড়ায় দেয় হার্টের কাজ হচ্ছে পাঞ্চ করা রক্তের হার্টবিট কন্ট্রোল করা তো সুতরাং হার্ট যদি গোটা দেহের রক্তকে টান দিয়ে পাঞ্চ করে পরিশোধন করে ছেড়ে দেয় গোটা মুসলিম মিল্লাতকে সেই বাইতুল্লাহ খানায় কাবায় আমার প্রিয় নবী হার্টের মতো টান দিয়ে পাঞ্চ করে পরিশোধন করে ছেড়ে দেয় ঠিক না ঠিক তাহলে সেই পরিশোধিত জায়গা সেই পরিশোধিত জাজিরাতুল আরবকে যারা বিষাক্ত করে দিল যারা কুলুষিত করে দিল সারা যারা সেখানে জুলুম অত্যাচার অবিচার নিজের ক্ষমতার অপব্যবহারকে কাজে লাগিয়ে দিল তারা কি ইসলামের বন্ধু না শত্রু চিল্লায় বলেন বন্ধু না শত্রু মনে রাখবেন আবহমান কাল ধরে শত শত বছর ধরে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দরজার মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে কি আমার প্রিয় নবীর নাম মোবারক দরজা লাগানো নিচে দিয়া লেখা কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন আপনার গোলামকে ডাক দিয়ে বলে দিন আপনার রহমত থেকে আপনার করুণা থেকে আপনার মেহেরবানি থেকে আপনার দয়া থেকে যেন আপনার গোলামেরা নিরাশ না হয় আল্লাহর নবীজিকে আল্লাহ বলেছেন আরো বলে দিন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা সুবহানাল্লাহ তাফসীরে কুরতুবী শরীফ খুলুন এই তাফসীরে এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে আমাদেরকে দুনিয়া থেকে রেখে যখন পর্দা করলেন জাহিরি ভাবে হুজুর যখন আড়াল হয়ে গেলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা নূরানি রওজা মুবারকের উপরে গিয়ে ঝাপটিয়ে পড়লেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর রওজা মুবারকের উপর ঝাপটিয়ে কান্নাকাটি করতে লাগলো কান্নাকাটি করতেছে আর নিজের আবেগ নিজের দুঃখের কথা প্রিয় নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এতিম করে আমাদেরকে ছেড়ে আপনি কেন চলে গেলেন আমরা কার কাছে আসব আমরা কার কাছে বলবো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন প্রিয় নবীর রওজা নূরানি রওজা মুবারকের উপরে কান্না করতেছেন পিছন থেকে মারওয়ান বিন হাকাম সে চলে আসলো মারওয়ান বিন হাকাম পিছন থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নাই পিছন থেকে এসে মারওয়ান বিন হাকাম বলল তুমি কে তুমি কেন প্রিয় নবীর রওজা মুবারকের উপরে এইভাবে লাপটিয়ে পড়ে ঝাপটিয়ে পড়ে কেন তুমি কান্না করছো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড় ঘুরালেন এভাবে ঘাড় ঘুরিয়ে যখন দেখলেন মারওয়ান বিন হাকাম প্রিয় নবী সেই রওজা মুবারকের উপরে থাকা আবু আইয়ুব আনসারীকে দেখে ঘাবড়িয়ে গেলেন চমকিয়ে গেলেন আরে এ তো আবু আইয়ুব আনসারী আমি কেন তাকে নিষেধ করলাম আবু আইয়ুব আনসারী সেদিন বলেছিল আমি কোনো পাথরের কাছে আসি নাই আমি কোনো গাছের কাছে আসি নাই আমি কোনো মাটির কাছে আসি নাই আমি এমন সত্তার কাছে এসেছি যেই সত্তা শুনে যেই সত্তা বলতে পারে যেই সত্তা হাজত পুরো করতে পারে যেই সত্তা পৃথিবীর সব কিছু পারে আমি তার কাছে এসেছি আমি কোন মে তো কিছু পাথর কি পাস নেহি আয়া আমি কোন পাথরের কাছে আসি নাই আমি কোন মাটির কাছে আসি নাই
তাহলে আজকে যারা আমাদেরকে নতুন করে আরবের মুফতি সেজে লাল ঘোমটা পরে মাথায় বিরা পরে জুব্বা কাব্বা পরে বড় শু পরে আমাদেরকে যারা বলতে চায় যে হেনা খাল্লি বাল্লি হেনা হাজার হেনা সাজার হেনা লেসা হেনা ওয়াল্লাহি তাআল লো হেনা যখন এই কথা বলে ফিরাইয়া দেয় তারে আমরা জানতে চাই আবু আইয়ুব আনসারির থেকে কি তারা বড় আলেম নিঃসন্দেহে আবু আইয়ুব আনসারির থেকে বড় আলেম হতে পারে না আবু আইয়ুব আনসারি বলেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শুনেন তাই নয় শুধু হাজত পুরা করেন তাই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতকে প্রিয় নবী এট এ টাইম সব জায়গায় সব রকম দেখেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ঈমানদারের হৃদয়ের থেকে আরো নিকটে ঠিক না বে ঠিক আরো নিকটে ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আমাদের আম্মা জানগণ যেখানে কোরআনুল করিম বলতেছেন আমাদের আম্মা কাদের আম্মা আমাদের আম্মা মুমিন আপনারা কি মুমিন না বেঈমান মুমিন মুমিন হলে প্রিয় নবীর পবিত্র স্ত্রীগণকে রমণীগণকে আমাদের কি আম্মা বলতে হবে না আল্লাহর হুকুম কিনা বলুন আল্লাহর হুকুম যেখানে আমাদের আম্মা তাহলে যদি কোনো সন্তান তার মাকে গালি দেয় সৎ সন্তান না বেসৎ সন্তান নিঃসন্দেহে হারামজাদা ঠিক না বে ঠিক তাহলে কোনো মুমিন কোনোদিন তার মাকে গালি দিতে পারে তাহলে বোঝা গেল যারা গালি দিবে তারা হারামজাদা ঠিক না ভাই ঠিক অতুল্লিম বাদা দালিকা জানিম হারামজাদাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই হারামজাদারা এখন চিটাং আসে এসে এসে প্রিয় নবীর শানে বেয়াদবি করে মাওলায়ে আলীর শানে বেয়াদবি করে তারা এখানে এসে তারা তাদের জমানে আম্মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে তার শানে যে সমস্ত নিকৃষ্ট বাজে শয়তানের জবান দিয়ে তারা যে সমস্ত কথাবার্তা বলে এ মাহফিল থেকে বলে দিবার চাই এই সমস্ত শয়তানদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার ঠিক না বে ঠিক সাবধান হয়ে যান তারপরে চলে আসেন যে কথাটি বলছিলাম যেই হার্ট বাক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি আমরা গোটা পৃথিবীর মানুষকে রক্ত ধরি গোটা পৃথিবীর মানুষ একটা বডির মধ্যে রক্ত থাকে এই গোটা বিশ্বের মানুষকে যদি রক্ত ধরি আর বাইতুল্লাহ শরীফ এবং বাইতুল্লাহ খানা মুকাররম মাক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারাকে যদি হার্ট ধরি তাহলে গোটা মানুষকে টেনে এনে আমাদেরকে যেখানে পরিশোধন করে নিষ্পাপ করে আমাদেরকে যেখানে আত্মা এবং জীবনকে পরিপূর্ণ বিকালবিন সালিম বিকালবিন সালিম করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কথা কিন্তু আজকে আমরা দেখতে পাই গোটা বিশ্বের মানুষকে সেই জাজিরাতুল আরবে ডেকে ডেকে নিয়ে আমাদের ভিতর ওয়াহাবিবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঠিক না বেটি যেখানে একটা কথা বলে দেই যেই যেই ডাল দিয়ে বা যে দানা দিয়ে ভূত তাড়াবেন যে সর্ষা দিয়ে ভূত তাড়াবেন যদি সর্ষার ভিতর ভূত থাকে তাহলে কি ভূত যাবে উল্টা আরো ভূত বেড়ে যাবে ঠিক না বেঠিক তাহলে যেইটা আমাদেরকে পরিশোধন করবে ওইটাই যদি ভেজাল হয় তাহলে আমাদেরকে কে পরিশোধন করবে প্রশ্ন আসে না নাই কিন্তু এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আজকে তারা কিভাবে সুযোগ পায় কেন তাদের এই অবস্থা কেন তাদের ভিতর এই বিষ কাজ করছে কেন তাদের ভিতর এই বিষ বিরাজ করছে গোটা বিশ্বের মুসলিম মার খায় ইন্ডিয়ায় যান আজকে ইন্ডিয়ার মুসলমান লাগাতার ভাবে মার খাচ্ছে মানুষ তাদেরকে মেরে মেরে তাদেরকে পাখিকে খাওয়ানো হচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ চীন দেশে বিক্রি করা হচ্ছে প্রচার পাচার করা হচ্ছে তাদের কিডনি কলিজা আমাদের মুসলমান ভাইদের তাহলে আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই ঠিক না বে ঠিক যদি মুসলমান মুসলমানের ভাই হয় সেটা কিসের ভিত্তিতে কোন দেশ কোন বর্ণ কোন জাতি কোন গোত্র অন্য কোন কিছুর ভিত্তিতে নয় সেটা একমাত্র কলেমার ভিত্তিতে ঠিক না বে ঠিক সে আমি আমি যে কলেমা পড়েছি আর জাজিরাতুল আরবে যে ভাইটা আছে ও একই কলেমা পড়েছে অস্ট্রেলিয়ায় যে আছে সে একই কলেমা পড়েছে আমেরিকায় যে ভাইটা আছে সে একই কলেমা পড়েছে আমার বোন যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি কলেমা যদি এক হয় আমরা গোটা মুসলিম জাতি এক হতে হবে ঠিক না বেঠি কলেমার ভিত্তিতে যদি আমাদের ঐক্য হয় তাহলে আপনারা আমাকে বলুন আজকে আজকে মুসলমান মার খাচ্ছে যেই মুসলিম জাতি
পৃথিবীর আল্লাহর নবী বলেছেন তোমরা মুসলিম জাতি হবে নখ আর গোস্তের মতো। নখ যদি টান দেওয়া হয় গোস্ত ব্যথা পায়, শরীর ব্যথা পায়, হৃদয়ের এক অঙ্গ কেটে গেলে সারা শরীর ব্যথা করে, শরীরে টের পায়, পায় না না পায়, পায়। মুসলিম যদি ইন্ডিয়ায় মার খায় আমাদের গায়ে লাগে, মায়ানমারে মার খায় আমাদের গায়ে লাগে, ফিলিস্তিনে হত্যা করে আমাদের গায়ে লাগে, ইয়েমানে হত্যা করে আমাদের গায়ে লাগে, কিন্তু এই মুসলিম জাতির যারা নেতৃত্বর নামে যারা লিডারশিপের জায়গায় চেয়ারে গদিতে বসে আছে আজকে তারা চুপচাপ করে হাত বন্ধ করে মুসলিম জাতির মার দেখে তারা মদের বোতল হাতে নিয়ে প্রবর্তরিতে নাচানাচি করে। তাহলে কি তারা কি ইসলামের শত্রু না বন্ধু? মুসলমানের ভালো চায় না খারাপ চায়? নিঃসন্দেহে খারাপ চায়। তো সুতরাং আমি বড় আশ্চর্য হলাম, বড় বিস্মিত হলাম, মাহফিল এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, হালি শহরের বাসী এলাকা মানুষজন, হালি শহরের মানুষ এতগুলো দেখা যায় কিন্তু মাহফিল তো খালি। মাহফিলে আজকে যে আল্লাহর ওলি আপনাদের এখানে আসবেন, আল্লাহর ওলির কাছে আজকে আপনাদের মা বোনেরাও এবং আপনারা যারা আছেন তাদের একটা বায়াত, বায়াতে রসুল এবং বায়াত গ্রহণ করবার একটা বড় সুযোগ আপনাদের আছে। সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের সকলের এখানে আসা উচিত। আজকে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, রাস্তাঘাটে পথে ঘাটে দোকানে এখনো যারা আছেন, মসজিদ কেবলা আসার আগে জলদি চলে আসুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, এটা আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট আমার। যে কথাটি বলছিলাম, তাহলে কি বোঝা গেল? যে সর্ষা দিয়ে ভূত তাড়াবেন সে সর্ষার মধ্যে যদি ভূত থাকে সেটা দিয়ে ভূত তাড়ানো যাবে না। তাহলে আগে আমাকে সর্ষা ভেজাল দূর করতে হবে। কি করতে হবে? ভেজাল দূর করতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রিয় নবী, ঠিক না? ঠিক। তাহলে আমাদের জীবন হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে আর প্রিয় নবীর নামে। প্রিয় নবী কেন্দ্রিক, আল্লাহ ভিত্তিক, রেসালাত কেন্দ্রিক, তৌহিদ ভিত্তিক। আমার আল্লাহর ভিত্তি করে প্রিয় নবীর কেন্দ্রে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বলে আমি উপরে নাই, আমি নিচে নাই, ডানে নাই, বামে নাই, পিছে নাই, সামনে নাই, কোনো জায়গায় নাই, আমি আল্লাহর স্থান থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, জায়গা থেকে পবিত্র, সময় থেকে পবিত্র। তাহলে আল্লাহ কোথায় আছে? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আসি হচ্ছি, তাজ্জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আসি আমি প্রিয় নবীর ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি চাও, আল্লাহর গন্তব্যে যদি পৌঁছতে হয়, ঠিকানা একটাই, সেটা হচ্ছে প্রিয় নবী। আর প্রিয় নবী যদি ঠিকানা হয়, প্রিয় নবী যদি তাহলে প্রিয় নবী যদি ঠিকানা হয়, প্রিয় নবী যদি উদ্দেশ্য হয়, তাহলে হতে হবে জীবনকে প্রিয় নবীর নামে উৎসর্গ, ঠিক কিনা? প্রিয় নবীর নামে জীবনকে ফানা করে দিতে হবে। তাহলে প্রিয় নবীর নামে জীবনকে ফানা করবেন, এই জীবনটা আল্লাহ দিয়েছেন আপনাকে দুনিয়ার জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে। কিসের দায়িত্ব দিয়ে? আমরা প্রত্যেকটা মানুষ খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তোমাদের সবাইকে আমি খলিফা করে পাঠিয়েছি। যদি আমরা সবাই খেলাফতে ইনসানিয়াত নিয়ে যদি আমরা মানবতা, এটা হচ্ছে মানবতার খেলাফত, এই সত্য এবং মানবতার খেলাফত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন দুনিয়ায় সত্য কায়েমের জন্য, কিন্তু আমরা সত্যের প্রতিনিধিত্ব হাতে নিয়ে, সত্যের আমানত হাতে নিয়ে, সত্যের ঝান্ডা খোদার থেকে নিয়ে আমরা দুনিয়ায় এসে মিথ্যাচার করতেছি, দুনিয়ায় এসে আমরা অপকর্ম করতেছি, তাহলে কি সেটা করলে আমাদের প্রিয় নবীকে পাওয়া যাবে? কোনোদিনও সম্ভব না। তাহলে এবার যেটা বলছিলাম, আল্লাহ প্রিয় নবী, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা দুনিয়ার জমিনে বিচরণ করি, দুনিয়ার অখণ্ড ভূখণ্ডে বিচরণ করি, আমরা বাতাসে বিচরণ করি না, আকাশে বিচরণ করি না, যদি আমাদের জীবন দুনিয়ার ভূখণ্ডে, অখণ্ড ভূখণ্ডে যদি বিচরণ হয়ে থাকে, সেই ভূখণ্ড এবং সেই জমিন যদি নিরাপদ না হয়, তাহলে কি আপনার জীবন সত্যের উপর থাকবে না মিথ্যার উপর থাকবে? এখান থেকে আপনি ধরেন জিএসসি মোর যাবেন, একটা উপমা দেই, কোথায় যাবেন? জিএসসি মোর যাবেন, এখান থেকে জিএসসি মোরের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যদি হরতাল অবরোধ হয় আপনি যেতে পারবেন? বলেন পারবেন। তাহলে কি বোঝা গেল? রাস্তার মধ্যে বাধা, রাস্তার মধ্যে যদি বাধা থাকে আপনি যেতে পারবেন না। জীবন যদি আমার দুনিয়ার মধ্যে চলে আর জমিনের মধ্যে চলে, জালাকুম খালাইফা ফিল আর, যদি জীবন দুনিয়ার বুকে চলতে হয় তাহলে আমার দুনিয়ার রাস্তা ভেজাল মুক্ত হতে হবে কিনা বলুন? হবে কিনা?
তাহলে দুনিয়ার মধ্যে আমার রাস্তা পরিষ্কার হতে হবে, সত্য এবং মানবতার রাস্তা হতে হবে, তাহলেই আমি সঠিকভাবে চলতে পারবো, ঠিক কিনা? এবার আসেন, দুনিয়ার যে রাস্তা সেটার প্রথম কেন্দ্র হচ্ছে আল আরব, জাজিরাতুল আরব, ঠিক না ভাই? ঠিক, গোটা বিশ্বের কেন্দ্র কোনটা? বাইতুল্লাহ শরীফ নাকি অন্যটা? বাইতুল্লাহ শরীফ কেন কেন্দ্র হইল, কে বানাইলো কেন্দ্র? আমার প্রিয় নবী বানাইছে। কে বানাইছে? প্রিয় নবী বানাইছে। আগে আমরা কোন দিক নামাজ পড়তাম? বাইতুল মুকদ্দাসের দিকে। প্রিয় নবী বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়তেন। প্রিয় নবীর নামাজ দেখে, প্রিয় নবীর ইবাদত দেখে ইহুদিরা মুসকি মুসকি হাসতো, আর কটাক্ষ করতো, ঠাট্টা করতো, এ মুহাম্মদ ওদের কথা, মুহাম্মদ মানুক আর না মানুক আমাকে কেবলা ডামানে, এরকম বলে কটাক্ষ করতো। প্রিয় নবী দিলের মধ্যে আঘাত লাগতো, নুরানি দিলের মধ্যে কষ্ট পেতেন। প্রিয় নবীর কষ্ট পেতে দেরি, আল্লাহর সহ্য হতে দেরি নেই। আল্লাহ বলে দিলেন, হাবিব কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনাকে ওরা কষ্ট দেয়, আপনাকে ওরা দুঃখ দেয়, আমার সহ্য হয় না। আপনি মাথা ঘুরিয়ে আপনার পছন্দের কেবলার দিকে ঘুরে যান। প্রিয় নবী ঘুরে গেলেন, আমাদেরকে কেবলা দিয়ে দিলেন খানায় কাবা। তাহলে কেবলা পাইলাম কার উসিলায়? বলেন, কার উসিলায়? আমাদেরকে কেবলা বানায় দিলেন বিজ্ঞানীরা। 1500 বছর আগে রিসার্চ করে বের, 1500 বছর পরে রিসার্চ করে বের করলো, গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু স্থল হচ্ছে সেই আরব, জাজিরাতুল আরব, বাইতুল্লাহ শরীফ সেখানকার কেন্দ্রস্থল। বিজ্ঞানীরা চান্দে গেছে, চান্দে যায় দেহে দুনিয়ার কিছু দেখা যায় না, সেখানে শুধু আমার প্রিয় নবীর মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সারা সব অন্ধকার। তাহলে বোঝা গেল, নূরের উৎস স্থল আমার প্রিয় নবী, ঠিক না ভাই? ঠিক। তাহলে এবার আসেন, এই যে জীবন নিয়ে আপনি চলবেন, যে জীবন এত সুন্দর জীবন আল্লাহ আপনাকে দিল, এত সুন্দর জীবন উপহার পেলেন আল্লাহর কাছে, জীবনের মালিকানা পেলেন, জীবনের মালিকানা হাকিকি ভাবে হাকিকতি ভাবে মালিকানা আল্লাহর। মালিকানা কার? আল্লাহর। আর প্রদত্ত মালিকানা আপনার। প্রদত্ত মালিকানা কার? আপনার। প্রত্যেক জীবনের, যার যার জীবনের মালিক কে? সে নিজে। আল্লাহ তাআলা বলে দিলেন কি, যে দেখুন হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর পেয়ারা নবীজি বলছেন, গোটা দেহটা হচ্ছে একটা রাষ্ট্রের মতো। কিসের মতো? রাষ্ট্রের মতো। এই গোটা দেহটা রাষ্ট্রের মতো, হাত একটা মন্ত্রী হতে পারে, আরে খাত চেয়ারম্যান হতে পারে, পা একটা মেম্বার হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ এক একটা জিনিস হতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হচ্ছে আত্মা কলব, ঠিক না বেঠিক? তাহলে আমার আত্মা যদি পরিশুদ্ধ হয়, জীবন যদি পরিশুদ্ধ হয়, কলব যদি ক্লিয়ার থাকে, স্ক্র্যাচ মুক্ত থাকে, দাগ মুক্ত থাকে, যদি কোন রকম অন্যায় অবিচার শোষণ জুলুম মুক্ত থাকে, মুলুকিয়াত মুক্ত থাকে, তাহলেই কেবলমাত্র আপনার রাষ্ট্র হবে একটা সুশীল রাষ্ট্র, ঠিক না বেঠিক? আপনার দেহটা হবে পবিত্র, আপনার হাত দ্বারা ভালো কাজ হবে, পা দ্বারা ভালো কাজে যাবেন, আপনার মুখ দ্বারা ভালো কথা বের হবে। যদি আপনার আত্মা কলুষিত থাকে, যদি আত্মা যদি ড্যামেজ থাকে, আত্মা যদি ডিস্ট্রয়েড থাকে, তাহলে আপনার জবান দিয়ে খারাপ কথা বের হবে, আপনার হাত দিয়ে মিথ্যা কথা বের হবে, আপনার পা দিয়ে ভুল কাজে যাবেন, ঠিক না ঠিক? তাহলে আগে যেতে হবে সেন্টারে। কোথায়? সেন্টারে। সেন্টার পবিত্র করার উৎস কোন জায়গায়? প্রিয় নবী। উৎস কোথায়? প্রিয় নবী। তাহলে প্রিয় নবীর দিকে কি আমরা লাভ দিয়ে যেতে পারবো? পারবো না। প্রিয় নবীর কাছে কিভাবে যেতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, রহমত মানে প্রিয় নবী। আর এই রহমত যদি পাইতে হয়, আল্লাহর ওলিদের কাছে আসো। তাহলে আল্লাহর ওলিদের কাছে দামান ধরে, আল্লাহর ওলিদের পিছু পিছু গোলামি করে প্রিয় নবীর কাছে যাওয়া যাবে। প্রিয় নবীর কাছে যখন যেতে পারবেন, আত্মা পবিত্র হয়ে যাবে, আত্মা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর ওলিদের মধ্যে ক্যাটাগরি আছে, আছে না নাই? আছে। ওলি দাবি করনে ওয়ালা বহুত মানুষ আছে, আমি ওলি, তুমুক ওলি, আমি পীর, তুমুক পীর, অমুক পীর, পীরদের অভাব নাই, পীর অনেক আছে, কিন্তু মনে রাখবেন পীরের নামে ভণ্ডামিও আছে, আছে না নাই? আছে। তাহলে এগুলারে কি বলে? এগুলাকে বলে আপনার কি বলে, ধর্মের নামে অধর্ম। কি বলে? মানে এটা আমি বলতেছি আমি পীর, কিন্তু আমার কাজে আমি পীর না। কাজে কি? শয়তান। কাজে কি? শয়তান। পীর হতে হবে কথায়, মুখে, দোনোদিকে, দোনোদিকে আমলেও পীর হতে হবে, ইমানেও পীর হতে হবে, সর্ববাতিল মুক্ত হতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমি পীর দাবি করলাম, যাই আহমদ শফির কাছে মাথা নামাই দিলাম, তাহলে কি ওই পীরের দাম আছে? বলেন আছে। আমি পীর হলাম, জালেম অত্যাচারী বাদশাকে সাপোর্ট করলাম, অত্যাচারী নেতাকে ভোট দিলাম, তাহলে আমি পীর হব?
ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। আমি কারো বিরুদ্ধে বলছি না, হক কথা বলতেই হবে। যদি হক কথা না বলেন হাশরের ময়দানে জবাব দিতে হবে, হবে না না হবে। দুইটা দল হবে, আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, আল্লাহ দুইটা দল করে দিবে হাশরের ময়দানে। 120 কাতার থাকবে, 40 কাতার আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 40 কাতার হবে, সেই 80 কাতার বাকি 80 কাতার হবে আমার প্রিয় নবীর উম্মতেরা। প্রিয় নবীর উম্মতদেরকে 80 কাতার করা হবে, 5টা প্রশ্ন করা হবে, কয়টা? 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন থাকবে, তোমাকে যে আমি জীবনের মালিক বানাইছি, তোমাকে যে এত সুন্দর জীবন দিছি, এই জীবনটা কোন কাজে ব্যয় করছো? চিল্লায় কোন সুবহানাল্লাহ, জীবনটা কোন কাজে ব্যয় করছো? তখন আপনি কি বলবেন? যে আমার জীবনের দায়িত্ব মালিকানা সব আমি আরেকজনের হাতে দিয়ে দিছি, এটা বলবেন? এটা বলবেন? আমি সব জীবনের দায়িত্ব এক দলের কাছে দিয়ে দিছি, অমুক নেতার কাছে দিয়ে দিছি, উনি যেদিক আমি সেদিক, উনি যেদিক আমি সেদিক। এটা কি জীবনের পরিচালনার পদ্ধতি সিস্টেম হতে পারে? জীবন পরিচালনার পদ্ধতি সিস্টেম একমাত্র প্রিয় নবীর প্রেম যেদিক আমি সেদিক। আমি শেষ করে দিচ্ছি শুধুমাত্র দুটো কথা বলে। একটা জিনিস হচ্ছে এই যে আমি পথ চলবো আমার জীবন নিয়ে, ভালো করে শুনুন, পথ চলবো আমার জীবন নিয়ে, আমি কোন পথে চলবো? আমি যদি বাঁকা পথে, ডিস্ট্রয়ের পথে, আমি যদি ভেজাল পথে চলি, আমার জীবন কি ভালো পথে যাবে নাকি? আমি যদি ভেজাল পথে চলি, জীবন আমার ভেজাল পথে যাবে, যাবে না না যাবে? যাবে। তাহলে ভেজাল পথগুলোকে রুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে প্রত্যেক জীবনের দাবি, ঠিক না ভাই? ঠিক দাবি। তাহলে আমরা যেটা বলছিলাম, এত সুন্দর একটা জীবন দিল আল্লাহ তাআলা, এত সুন্দর একটা আপনাকে জীবনের মালিক বানালো, আপনার সেই পবিত্র জীবনটাকে, সেই কলবুন সালিমটাকে, সেটাকে তান দিয়ে নিয়ে আল আরবে নিয়ে সেখানে আপনার জীবনের ভিতরে ঢুকাইয়ে দিল জুলুম, অত্যাচার, শোষণ, অবিচার, সেখানে ঢুকাইয়ে দিল মুলুকিয়াত, আল্লাহর নবীর দেওয়া প্রেম কেটে দিয়ে আপনার হৃদয়ের ভিতরে, জীবনের ভিতরে, কলবের ভিতরে, প্রসুদ্ধ আত্মার ভিতরে আপনার ঢুকাই দিল ওয়াহাবিবাদ, মওদুদীবাদ, কাদেরীবাদ, শিয়াবাদ, আপনার ভিতরে ঢুকাই দিল মুলুকিয়াতের সেই সৌদিবাদ, ঠিক না ভাই? ঠিক। সৌদিবাদ, সৌদি আরব কি আল্লাহর নবীর দেওয়া নাম? বলুন, আমরা আল্লাহর নবীর দেওয়া সুন্নত মাথায় দিই, জামা মাথায় পরি, পায়জামা পরি, জুব্বা পরি, আল্লাহর নবী যেমনে খায় আমরা অমনে খাই, আল্লাহর নবীর সব সুন্নত মানতে রাজি, আল্লাহর নবীর দেওয়া নাম মানতে রাজি না, নাকি এরকম কিছু? তাহলে আল্লাহর নবীর যদি উম্মত হতে হয়, কাফাতাল লিন্নাস, ওটা কি? ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, আ উদখুলু ফিসসিলমি কাফা, ফিসসিলমি কাফা। আপনি বললেন যে আমি 99.9999% আছি, 0.00011% নাই, তাহলে কি আপনার ইসলাম পূর্ণ হবে? বলেন হবে? আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, কি আপনার মানা হবে? হবে না। তাহলে মানতে হবে আপনার আত্মা, জীবন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকে, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সব দিক থেকে আপনাকে পরিপূর্ণ হতে হবে। আমার নবী পরিপূর্ণ করে দিয়েছেন কিনা বলুন? দেননি, মদিনার সনদে দেননি, দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ। সে ব্যাপারে আপনারা শুনবেন আপনাদের প্রাণ প্রিয় প্রধান বক্তা মহোদয়ের কাছ থেকে। শুধু দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করুন, সেই মালাউন ইবনে সৌদ, মোহাম্মদ ইবনে সৌদ যে ছিল, যে ছিল মোহাম্মদ ইবনে আব্দুল, যে ছিল আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা আত-তামিমি, সেই মুনাফিক সর্দারের, সেই মুনাফিক সর্দারের খানদানে রক্তে যার জন্ম, সেই ব্যক্তি হচ্ছে মোহাম্মদ ইবনে সৌদ, যে আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা আত-তামিমি, যাকে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন, যাকে আল্লাহর রাসূল প্রিয়া নবী বলেছেন যে কি, ওই হাইকা ওই হাইকা ইজা লাম তাআদিল মান লাম তাআদিল, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তোর গোষ্ঠীর মধ্যে কিয়ামত পর্যন্ত বেয়াদবের পয়দা হবে, এই অভিশাপ যার উপর লেগেছে তার খানদানের মধ্যে আল্লাহর ওলি পয়দা হবে নাকি, এরকম কিছু? তার খানদানের মধ্যে নিঃসন্দেহে আজাজিল শয়তান পয়দা হবে। তো এই শয়তানের গোষ্ঠী চলে আসলো জাজিরাতুল আরবে, জাজিরাতুল আরবের মধ্যে এসে সেখানে এসে তার ক্ষমতা পেল, ক্ষমতা কেড়ে নিল, ক্ষমতা সাধারণ মানুষের থেকে সব কিছু কেড়ে নিয়ে, ক্ষমতা নিয়ে সে শেষ পর্যন্ত সেখানে জারি করলো মামলাকাতুল আরবিয়াতি সৌদিয়া, জাজিরাতুল আরব নাম থাকতে পারে না। সে কাবা ঘরের দরজা ফেলে দিল, সে জমজমের পানি বন্ধ করে দিল, সে জবল আবু কুবাইস বন্ধ করে দিল, উহুদ পাহাড় বন্ধ করে দিল, সে একটা একটা করে হারাম শরীফের মিনার বন্ধ করে দিল, সে মদিনাতুল মুনাওয়ারার সে গেট থেকে সালাতু সালাম উঠিয়ে দিল, এক এক করে সব কিছু কাটতে 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 প্রিয় নবীর প্রেম বলতে জাজিরাতুল আরবের মধ্যে একটা কিছু আপনি পাবেন না।
তাহলে প্রিয় নবীর প্রেমকে যারা মুছে দেয় তারা কোনোদিন ইসলামের সাথে সম্পর্ক রাখে না তাহলে মনে রাখবেন আজ থেকে যারা প্রিয় নবীর বিরুদ্ধে এত অত্যাচার করে প্রিয় নবীর বিরুদ্ধে এত মিথ্যাচার করে প্রিয় নবীর বিরুদ্ধে এত কথা বলে তাদের পক্ষ হয়ে যারা কথা বলে তারাও একই সমান অপরাধী ঠিক না ঠিক চোর চুরি করা চোরকে সাহায্য করা চোরকে সাপোর্ট করা চোরের কথা বলা যারা এই কয়েকটা করবে সবাই একই লেভেলের অপরাধী মনে রাখবেন তো যারা এগুলো করছে তারা চোর কি চোর ইমান চোর তারা হচ্ছে ইসলামের দুশমন তা দুশমনকে সাপোর্ট করে দুশমন নাম দিল মামলাকাতুল আরবিয়্যাতিস সৌদিয়া আপনি সেই নামকে গ্রহণ করে নিলেন আপনি সেই নামকে যার যার অন্তরের মধ্যে নিয়ে নিলেন যখন আপনার নামকে আপনি কালবিন সালিমের মধ্যে সেট করলেন যখন আপনি মন থেকে কাগজের মধ্যে লিখলেন সব জায়গায় লিখলেন সৌদি আরব লিখলেন তখন আপনার মন থেকে যখন সৌদি আরব আসলো আপনার মন হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে প্রাইম মিনিস্টার কলব হচ্ছে রাষ্ট্রের মধ্যে প্রাইম মিনিস্টার আত্মা হচ্ছে রাষ্ট্রের মধ্যে প্রাইম মিনিস্টার যখন আপনার কলব থেকে এই সৌদি আরব আসবে তখন আপনার জবান থেকে মিথ্যাচার এমনি বেরোবে তখন আপনার হাত থেকে মিথ্যাচার এমনি আসবে তাহলে আজকে থেকে কে কে সৌদি আরব বলা বন্ধ করবেন এবং জাজিরাতুল আরব আর না হলে আল আরব বলবেন একটু হাত তুলে দেখান আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সত্যের এক জামাত মারহাবা এই একটা দাবি আপনাদের কাছে আর একটা দাবি হচ্ছে ওই যে বললাম একই সাথে জীবনকে পবিত্র করতে হবে আত্মাকে পবিত্র করতে হবে সব রকম জুলুম অত্যাচার শোষণ অবিচার বাতিল থেকে মুক্ত থাকতে হবে জীবনকে কলুষিত মুক্ত করতে হবে এক দুই নম্বর হচ্ছে নিজে মুক্ত হয়ে নিজে দাবি দেওয়া ফ্রেশ হয়ে বসে থাকবেন হাত বেঁধে তা হবে না তা হবে না আপনাকে প্রশ্ন করা হবে আপনি যা শুনেছেন আপনি যা শিখেছেন তার উপর কতটুকু আমল করেছেন নিজে বেঁচেছেন আরে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা আপনাকে আল্লাহ বলবে তুমি নিজে বেঁচে হাত বেঁধে বসে থাকবা তা হবে না তুমি নিজেও বাঁচবা আরেক ভাইকেও বাঁচাবা ঠিক না ঠিক আরেক ভাইকেও অত্যাচার অবিচার জুলুম শোষণ এবং মুলুকিয়াত থেকে বাঁচাতে হবে তাকে সত্যের পথে আনতে হবে তাকে সত্যের দিশা দিতে হবে মানবতার পথে আনতে হবে আনার সাথে সাথে একই সাথে তাকে এটাও বোঝাতে হবে তুমি তোমার জীবনকে যে পথে পরিচালিত করবা সেই পথটা হচ্ছে তোমার রাষ্ট্র আমরা প্রত্যেকটা মানুষ এক একটা রাষ্ট্রে বাস করি করি না করি সেই রাষ্ট্রের ব্যবস্থা আছে রাষ্ট্রের আইন আছে রাষ্ট্রের শাসন আছে রাষ্ট্রের প্রত্যেকটা অর্থনৈতিক কাঠামো আছে সমাজ কাঠামো আছে এরকম প্রত্যেকটা স্ট্রাকচার আছে প্রত্যেক স্ট্রাকচারকেও কলুষিত মুক্ত করে আপনার জীবন যেন রাষ্ট্রের প্রত্যেকটা অলিতে গলিতে স্ট্রাকচারে প্রত্যেকটা জীবন ব্যবস্থায় কর্ম ব্যবস্থায় সব জায়গার মধ্যে যেন আপনি মুক্তভাবে স্বাধীনভাবে আপনার নিজের ওপিনিয়ন পেশ করতে পারেন রাষ্ট্রের সেই সত্য এবং মানবতার রাষ্ট্রের ব্যবস্থাও আপনাকে করতে হবে ঠিক না ঠিক যদি রাষ্ট্রের ব্যবস্থা খারাপ হয় আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা সালাতু সালাম পড়ি আমাদেরই আরেক ভাই লাঠি নিয়ে আমাদের সালাতু সালাম মাহফিল ভেঙে দেয় তাই না না দেয় তাহলে কি একই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র যদি হয়ে থাকে রাষ্ট্র যদি মুক্ত হয়ে থাকে রাষ্ট্র যদি সত্যের উপর থাকে রাষ্ট্র যদি মানবতার উপর থাকে আমি আমার ওপিনিয়ন সত্যের ভিত্তিতে প্রকাশ করতে পারি আমি আমার ওপিনিয়ন দিতে পারি আরেক ভাই তার ওপিনিয়ন দিতে পারে সত্য যেটা সেটা সাধারণ নাগরিক গ্রহণ করবে মিথ্যা যেটা সেটা বর্জন করবে এটাই তো স্বাভাবিক ঠিক না ঠিক তাহলে রাষ্ট্রের মধ্যে এই ব্যবস্থাও আমাদেরকে করতে হবে তার সাথে সাথে বিশ্ব ব্যবস্থাও করতে হবে বিশ্ব ব্যবস্থা যদি ঠিক থাকতো আজকে যদি আমরা যদি মুসলিম মিল্লাতের নেতারা যদি ঐক্যবদ্ধ থাকতাম তারা যদি সত্যের উপর থাকতাম মানবতার উপর থাকতাম আমরা মুসলমান পরের কথা খ্রিস্টান পরের কথা হিন্দু পরের কথা প্রত্যেকটা ধর্ম জাতি সবকিছু পরে ধরলাম কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ তো মানুষ ঠিক না বেঠি আমরা তো প্রথম কথা হচ্ছে আমরা মানুষ হিন্দুও মানুষ খ্রিস্টানও মানুষ বৌদ্ধ মানুষ প্রত্যেকটা বিধর্মী মানুষ আমিও মানুষ মানবতা যার ভিতর আছে সেই মানুষ মানবতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তাহলে মানবতা বলে সত্যের কথা আমাদেরকে ওই সত্যের দিকে যেতে হবে তাহলে মানবতায় ঢুকবে বিধর্মীরাও আসবে ইসলামের ছায়াতলে ঢুকবে বিধর্মীরা যখন মানবতার কথা শুনে ইসলামে ঢুকবে বিধর্মীরা তখন এমনিতেই ইমানে পরিবর্তন হবে ঠিক না ঠিক ইমানে গেলে আপনারাও সওয়াব পাবেন আপনারাও জান্নাতি হবেন এই ফরিয়াদ রেখে আজকে আমি সময় বেশি নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে দোয়া আছে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন বাবার মতো হতে পারি বাবার মতো নবী প্রিয় নবীর গোলাম হতে পারি এটুকু দোয়া করবেন আর শুনেন কি বলে বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব কি বলে
নিরপেক্ষ কানে শুনেন বোঝেন বিচার করেন আপনারা আসেন আমরা যদি ভুল বলি বুঝিয়ে দেন ঠিক না বেটি কোরআন হাদিস আপনারা আমাদের থেকে বেশি জানেন আমরা মানি আপনারা বহু বড় আলেম তাহলে আলেমের কাজ কি মারামারি করা আলেমের কাজ কি গালাগালি করা আলেমের কাজ কি হুমকি দেওয়া আলেমের কাজ কি অত্যাচার হতে পারে প্রিয় নবীর শিক্ষা কি এগুলো নো প্রিয় নবীর শিক্ষা সে বুঝে না সে যদি ভুল বলে দুয়ে দুয়ে চার হয় কেউ যদি দুয়ে দুয়ে পাঁচ প্রমাণ করতে পারে তো করুক যদি পারে তো করুক যদি না পারে তাহলে সেটা ভুল আর যদি সে জোর করে ভুলের উপর থাকে আলেমদের কাজ হচ্ছে প্রিয় নবী বলেন ওই ভুল ব্যক্তিটাকে তুমি সঠিক পথে বুঝায়ে বুঝায়ে নিয়ে আসো ঠিক না বেঠিক মারামারি গালাগালি হানাহানি অত্যাচার অবিচার এগুলো ভালো মানুষের লক্ষণ নয় মনে রাখবেন এগুলো খুব খারাপ লক্ষণ এগুলো করবেন না আমাকে হুমকি দেওয়া হয় চট্টগ্রাম আসবা না চট্টগ্রাম আসলে নলা খাড়ি ফেলায়ও খবরদার চট্টগ্রাম আইসো না তো নলা খাড়ি ফেলায়ও এই কথা যে আপনারা কন এটা কারে কন একবার হিসেব করে কইছেন আমি হচ্ছি আল্লামা ফারুকীর সন্তান ফারুকী যদি গলা দিতে পারে আমি নলা দিতে রাজি আছি মনে রাখবেন তো সুতরাং ওই নলার ডর আমি ডরাই না ঠেঙ্গা আছে ঠেঙ্গা দিয়ে হাঁটমো হাইটটা ঠেঙ্গা দিয়ে যা মুসুন্নিয়তের মাহফিলে তাও প্রিয় নবীর প্রেমের উপর থাকবো ঠিক না বেঠিক এটা মনে রাখবেন তো সুতরাং আপনারা যদি আমরা যদি না বুঝি আসেন বুঝাইয়ে দেন বলেন এই জিনিসটা ভুল এটা ঠিক তোমরা ওইটা ছাড়ো এটাতে আসো স্যালুট আপনাদেরকে আমরা চলে যাব আপনাদের কাছে ঠিক না বেঠিক যদি আমাদেরটা ঠিক হয় তাহলে আপনারা মন চাইলে গ্রহণ করেন না মন চাইলে গালাগালি করেন দূরে থাকেন আমাদেরকে সত্যের কাজ করতে দেন যে ভালো কাজে বাধা দেয় সে শয়তান ভালো কাজ করতে দেন সালাতু সালাম ফরজের ফরজ ফরজের ফরজ নামাজ খোদা কইছে নামাজ ফরজ খোদা কইছে হজ ফরজ খোদা কইছে যাকাত ফরজ আমার ভাই কইছে কালকে খোদা কইছে খোদা বললে যদি এত ফরজ হয় কলমা ফরজ হইছে আল্লাহর বলার কারণে এত ফরজ হইছে আল্লাহ সেই একই আমরে হাদের মারুফের সিগা কইছে সল্লু তোমরাও পড়ো আমিও পড়ি একই আমর একই নির্দেশ নামাজেরও নির্দেশ হজও নির্দেশ সালাতু সালামও নির্দেশ কিন্তু সালাতু সালাম লিখলে আমার ভাইয়েরা বেজার হয় কেন তাহলে দুশ্মনী আমার নবীর সাথে ওটা সুক্কা লাগে তার মানে দুশ্মনী কার সাথে নবীর সাথে ওটা করবেন না আপনারা শুনবেন নিরপেক্ষ কানে শুনবেন আমরা যদি মনে চায় আমাদের দরজা খোলা আছে আপনারা আসেন দেখুন বুঝুন আমাদের আদর্শ আমি বলবো আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান তিনি হচ্ছেন এমন এক শখস এমন এক কষ্টি পাথর এখানে অনেক ভাই আছে এই যে নঈম ভাই আছে কাইসার ভাই আছে ওখানে নাজিব ভাই আছে আরো অনেক মানুষ আছে আমরা আমি যেখানে এসে যা দেখেছি এগুলো সবগুলো মানুষ তাদের ভিতর অহংকার মুক্ত প্রত্যেকটা কর্মীকে আপনি এখানে যারা আছে সবাইকে এক কাতার দাঁড়া করান আপনি কারো মধ্যে মাইনরিটি মেজরিটি দেখবেন না সবাই প্রিয় নবীর গোলাম ঠিক না ঠিক মাইনরিটি মেজরিটি চিন্তা ভাবনা মন থেকে দূরে ফেলুন আমরা যেরকম প্রিয় নবীর গোলাম এক কাতারে হাসরে আপনারাও প্রিয় নবীর গোলাম আজকে হয়তো স্টেজে আমাদেরকে দেখছেন আপনারা নিচে দেখছেন কাল হাশরের ময়দানে আপনারাও আমাদের মতো স্টেজে থাকবেন মনে রাখবেন ওই ওই চিন্তা ভিতর থেকে ছেড়ে ফেলুন আজকে এই আদর্শ নিয়ে গড়ে উঠুন ভিতরে প্রেম রাখুন অহংকার ছেড়ে ফেলুন ভিতরে আদর্শবান হওয়ার চেষ্টা করুন এগুলো করলে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের পথে থাকতে পারবেন শান্তির সত্য মানবতার মুক্তি প্রবাহর মধ্যে থাকতে পারবেন এটা করলে আপনার ভিতরও শান্তি হবে আপনার কাছ থেকে আরেক ভাই শান্তি পাবে ঠিক না বেঠিক তো সুতরাং এই ফরিয়াদ দেখে আমি আপনাদেরকে আহ্বান জানাবো বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন হচ্ছে সুন্নিদের জন্য কাদের জন্য আগে সুন্নি মানে কি সুন্নি বোঝা লাগবে হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান সুন্নি এটা মানতে পারলে সুন্নি মনে রাখবেন ইমান দিয়ে কলবকে সাজাতে হবে প্রিয় নবীকে সবকিছুর ঊর্ধ্বে নিতে হবে প্রিয় নবীকে সবকিছুর উপরে মানতে হবে যাতে পাকের নূর মানতে হবে সবকিছুর উৎস মানতে হবে তাহলে আপনি সুন্নি আরেকটা ইলাইকুমুল ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান কুফর ফিসিক কাফের কাফেরকে কাফের বলতে হবে ফাসিককে ফাসিক বলতে হবে মনে রাখবেন ওইখানে আমি দেখতেছি প্রাণাধিক প্রিয় নবী প্রাণাধিক প্রিয় নবী আমি যদি চোখে দেখি আমাকে স্পষ্ট করে বলতে হবে প্রাণাধিক প্রিয় নবী আমি চোখে দেখার পরেও যদি আমি ইচ্ছা করে ওটাকে প্রাণাধিক প্রিয় নবী বলতে ভুল করি তাহলে আপনি কাফের ঠিক না ঠিক যেটা দেখবেন সেটাই বলবেন চোখে আফসা আফসা দেখলে ইমান হয় না চোখে ক্লিয়ার দেখা লাগবে কি দেখা লাগবে ইমানের চোখ ক্লিয়ার করেন আল্লাহর এভাবে বলা যাবে না ইয়াজিদকে কাফের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে নাই অমুক ইমাম বলে নাই তমুক ইয়া বলা আল্লাহর ওলি বলে নাই এটা বলা যাবে না কে বলে নাই কে বলছে সেটা আমার মাপকাঠি নয় আমার মাপকাঠি হচ্ছে প্রিয় নবীর প্রেম প্রিয় নবীর প্রেম যার কলিজায় যতটুক প্রিয় নবীকে যে সামান্য বিন্দু মাত্র ছটাক মাত্র কষ্ট দিবে সেই কাফের
প্রিয় নবীর কষ্ট দেওয়া মানেই গুস্তাখে রাসূল কি সাজা মওত হে প্রিয় নবীকে কষ্ট দিলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই এই ফরিয়াদ রেখে বিশ্ব সুন্নি আন্দোলনের আহ্বান করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ক্ষমা চেয়ে সময় বেশি নিয়ে ফেলেছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু